রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বললেন জান্নাতের রুমে রুমে লেখা অনেকে কয় না মনে করছেন কইলে গুনা হইব গুনা হইলে সবটি গুনা আমারে দিয়ে দিই গুনাগুলো আমারে দিয়েন আর যদি সওয়াব হয় সওয়াবগুলো আপনাদের কাছে থাক আমারে দল লাগতো না আর অসুবিধা আছে নি কি কথা কন না যদি এটা বললে গুনা হয় সবটি গুনা আমারে দিয়েন সওয়াবগুলো আপনারা রেখে দিন আমার সওয়াব দিয়েন না মহব্বতে বলেন রহমতে আলম নবী নূরে মুজাস সাহাবীরা আয়াতের বানায় বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বাইরে উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম যাকে ধরে খোদবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম আর জোরে বলি আলহামদুলিল্লাহ কারণ আজকে কষ্ট লাগে দুঃখ লাগে এই পৃথিবীর জমিনে প্রায় 700 কোটি মানুষ কয় কোটি কথা বলেন না কয় কোটি সব কিছুর মালিক কে জোরে বলুন না কে আমার আল্লাহ কেমন আল্লাহ যিনি ইচ্ছা করলে জিন্দাকে মুর্দা করতে পারেন মুর্দাকে জিন্দা বানাইতে পারেন ইচ্ছা করলে কখনো পৃথিবীকে গরম দিতে পারেন আবার ঠান্ডা দিতে পারেন যখন গরম তখন পৃথিবীটার গরমের দরকার যখন ঠান্ডা এই পৃথিবীতে ঠান্ডার দরকার সব কিছু অনুধাবন করে বান্দা বান্দির খারাপ ভালো কোনটা করলে ভালো হবে কি করবে সব কিছু আমাকে আপনাকে সুবিধা দিচ্ছেন যিনি তিনি কে আল্লাহর প্রশংসা করে আবারও বলি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে দুঃখ লাগে আফসোস লাগে আজকে একদল মানুষ যারা খায় পরে কিন্তু দুঃখ লাগে তারা আমার আল্লাহকে মানতে চায় আল্লাহর ইবাদত করতে চায় আল্লাহ ব্যতীত বহু খোদার দেবদেবীর পূজা করে আসে না নাই জোরে বলুন আসে না নাই কিন্তু আমার বাবারা যখন মুসিবতে পড়ে যায় যখন আল্লাহর প্রদত্ত গজবের মধ্যে সম্মুখীন হয়ে যায় তখন তারা আল্লাহকে মানতে বাধ্য হয় কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক না ঠিক এই যে 2019 সালে কোভিড-19 যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলো চীন থেকে তখন আমরা দেখেছি চীনের অনেক মানুষ যারা বিদর্মী ছিল যারা বেঈমান ছিল খ্রিস্টান ছিল তারাও টুপি মাথায় দিয়া তারাও নামাজে দাঁড়িয়ে গিয়েছে কারণ তারা তখন বিশ্বাস করেছে জমিনে কোনো পয়সালা নাই ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছে সমস্ত পয়সালা আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলেন ও কেমন আল্লাহ ওইটা কোন আল্লাহর বান্দা হয়ে কোন আল্লাহর ইবাদত করার জন্য আজকের এই জান্নাতের বাগানে বসেছেন সে আল্লাহর পরিচয়টা জানার দরকার আছে না নাই সবাই কয় না আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই বন্ধুগণ আমার মন দিয়ে শুনো রে বাবা আমার আল্লাহ কেমন আল্লাহ আমাদের মাযহাবের যিনি ইমাম যার নাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেন ঠিক কি না আবু হানিফার জামানায় কিছু কাফের কিছু বেঈমান কিছু মুশরিক কিছু মালাউন তারা মুসলমানদেরকে হিংসা করে মুসলমানদের ধর্ম নিয়ে তারা ঠাট্টা মশকারা করে তোমাদের ধর্মের কোনো ভ্যালু নাই তোমাদের ধর্মের কোনো দাম নাই তোমরা কি আল্লাহর ইবাদত করো যাকে দেখো না যাকে দেখা যায় না যাকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখো আমরা আগুনের পূজা করি আগুন আমাদের উপকার করে আমরা সূর্যের পূজা করি সূর্য আমাদেরকে আলো দেয় আমরা পানির পূজা করি পানি আমাদেরকে উপকার করে আমরা পাথরের পূজা করি পাথর আমাদেরকে পূজা করে জোরে বলেন না ওযু বিল্লাহ
ও মুসলমান তোমাদের ধর্মের কোনো ভ্যালু নাই কোনো ভিত্তি নাই মুসলমান ডেকে বলে না না তোমরা মানো আর না মানো আমার আল্লাহ এক কুল কায়নাত সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কিনা বলে তারা মানতে চায় না তোমাদের আল্লাহ নাই মুসলমান বলে আল্লাহ আছেন কাফের বলে আল্লাহ বলতে কোনো কিছুই নাই গড বলতে কোনো কিছুই নাই প্রভু বলতে কোনো কিছুই নাই মুসলমান বলে আছে কই থাকলে আমাদেরকে দেখায়া দাও লোকটা বলে আমি কিভাবে দেখাইবো আমি দেখাইতে পারবো না তবে আমাদের মাযহাবে আমাদের ধর্মের মধ্যে এমন একজন লোক আছে যিনি আমার আল্লাহকে দেখায়া দিতে পারে কেডা এটা আল্লাহরে দেখাই দিব আল্লাহ যে আছে এটা প্রমাণ দিতে পারবে কে আছে আছে আমাদের মধ্যে যদিও ছোট টেম্পার বেশি টেম্পার কি আমরা এই বিশ্ব রোডে সিএনজি গাড়ি চলেনি কথা কন্যা চলেনি দেখবেন এটা এত স্পিরিট মাঝে মধ্যে গ্রিন লাইন স্টার লাইন পর্যন্ত টান মারে কথা বলেন ঠিক কিনা তখন ওবায়দুল কাদের সেতু মন্ত্রী কয় এটার আর বিশ্ব রোডে রাহন যাইতো না কারণ এটা জিনিস ছোট টান বড় কথা বলেন ঠিক কিনা জোরে কোন ঠিক না বেঠি আপনাদের এলাকা মাঝে মধ্যে দেখবেন সাপ ধরা পড়ে কি ধরা পড়ে সাপ দেখবেন শানুক সাপ বড়টার থেকে ছোটটার ঠোঁট দিলে বিষ বেশি লাগে কথা কন্যা ঠিক না বেঠি শিং মেসের বাচ্চা শিং মেসে যদি কারোর গাই দেয় টের ফাইভের বড়টার থেকে বিষ বেশি কথা বলেন ঠিক কিনা তো মুসলমান কয় যদিও দেখতে বেড়া ছোট কিন্তু বেড়ার গুণ আছে সুবহানাল্লাহ কেন আমরা মানি না তোমরা কার ইবাদত করো কার নামাজ পড়ো কার রোজা রাখো আমরা এক আল্লাহ মানি না তোমাদের আল্লাহ বলতে কিছু নাই কয় নাই আছে কথা হলে প্রমাণের ব্যবস্থা করো ঠিক আছে আগামী শুক্রবারে একটা প্রমাণ করার জন্য ব্যবস্থা করা হবে তোমরা যিনি প্রমাণ করতে পারবে তারে তোমরা খবর দাও আচ্ছা ঠিক আছে একটা ফ্যান্ডেল করা হলো এক পাশে বসে আছেন বিদর্মীরা আর এক পাশে আছে মুসলমান ধরে বলে সুবহানাল্লাহ ও বন্ধুরে আমার মন দিয়ে শোনো রে বাপ সব জুমার নামাজের পরে মাঠের মধ্যে বসে গেলাম ইমামে আজম আবু হানিফা আসবে আমার আল্লাহ যা আছে প্রমাণ করে দিবে সবাই বসে আছে কিন্তু আবু হানিফা আসার কোনো খবর নাই দুপুর হয়ে গেল বিকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আবার কাফেররা খুশি না বেজার তারা খুশি কয় উনি পারবে না দিতে প্রমাণ দিতে যে আল্লাহ আছে এই জন্য আসে না এই জন্য তোমরা আমার খামা খামাদেরকে বসায় রাখছো আমরা যে বলছি আল্লাহ নাই এটাই বাস্তব তোমাদের কথার কোনো ভিত্তি নাই একটু জোরে করে বলা যাবে কি না উযুবিল্লাহ বিকাল হয়ে গেল কাফেররা খুশি আজকে মুসলমানরা পরাজিত করে দিলাম তাদের আল্লাহ বলতে কোনো কিছুই নাই তাদেরকে বিশ্বাস করে দিলাম মুসলমান গুলি কান্দে কি আবু হানিফা কখনো কথার বরখেলাপ করে না কখনো ওয়াদার বরখেলাপ করে না আজকে কেন উনি আসতেছে না ঘটনা কি সবাই চিন্তিত হয়ে গেলেন মজলিসটা ভেঙে গেল সবাই যার যার বাড়ির দিকে চলে যাওয়ার জন্য যখন উঠতে গেল যখন মজলিসটা শেষ হয়ে যাবে এমন সময় দেখা যায় ওই পোলের সামনে ব্রিজের সামনে ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে তোমরা যাইও না যাইও না আমি চলে এসেছি আমার আল্লাহর পরিচয় দেওয়া যাবে আল্লাহ আকবার বলেন না আবার সবাই বসলেন খ্রিস্টানদের দলনেতা কয়ে মুসলমানদের লিডার এ আবু হানিফা তুমি বিচক্ষণ মানুষ বুদ্ধিমতী মানুষ তুমি এতগুলো মানুষকে কষ্ট দিলে কেন আসলা না সময় মতো কেন তুমি আসতে পারলা না কেন তোমার দেরি হয়ে গেল আমরা জানতে চাই কয় আমার বিশাল একটা ঘটনা হয়ে গেছে এই জন্য আমার দেরি হয়ে গেছে কয় কি ঘটনা কয় ঘটনাটা হইল আমার বাড়ি হইল নদীর ওই পারে তোমাদের প্রোগ্রাম হইল নদীর ওই পারে আমি যখন নদী দিয়ে এই পারে আসতেছিলাম ঘাটে আইসা দেখি নৌকা নাই হঠাৎ করে বিশাল একটা বৃষ্টি হলো জ্বর হলো জ্বর হইয়া ব্রিজটা ভেঙে গেল কালবারটা উল্টায় গেল আসার মতো কোনো ব্যবস্থা নাই নৌকা নাই মাঝি মাল্লা কোনো কিছুই নাই কিভাবে আমি আসব অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলাম চিন্তিত হয়ে গেলাম আমি কিভাবে যাব না গেলে তো আমি বিদ্যুতি হয়ে যাব চিন্তা করতে করতে উনি বলেন আমার আল্লাহকে ডাক দিলাম ও আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দাও আমি কিভাবে নদী পার হব সাতরে যাই
দিতে পারি না প্রবল সুদ অনেক পানি হয়ে গেছে বৃষ্টির কারণে সাতার দিতে পারি না পানির মধ্যে স্রোত বেশি আমি সাতার দিয়ে যাইতে পারি না আমার এই জন্ম দেরি হয়ে গেল কে এখন কিভাবে আসলা আমি এই কথা চিন্তা যখন শুরু করে দিলাম আমি তাকায়া দেখি আমার পাশে বিশাল বড় একটা গাছ দেখা যায় কি দেখা যায় কথা বলেন কি দেখা যায় বিশাল বড় একটা গাছ দেখা যায় আমি গাছের দিকে যখন তাকাইলাম হারে গাছ এইখানে দাঁড়িয়ে আছে যদি এই গাছটা দিয়ে একটা নৌকা হয়ে যাইতো আমি তো নৌকাটায় সফর করে চলে যাইতে পারতাম আবু হানিফা বলে আমি কথাটা যখন বললাম হঠাৎ করে বিকট শব্দে একটা আওয়াজ হলো তাকায়া দেখি রে ওই দাঁড়ানো গাছটা জমিনে পড়ে গেছে আরো জোরে বলেন আল্লাহু আকবার গাছটা পড়ে গেল আমি চতুর্দিকে চাইলাম কোনো কাঠুরিয়া নাই গাছ কাটার কোনো যন্ত্র নাই করাতি নাই কিভাবে পড়লো গাছের কাছে আস্তে আস্তে গেলাম আমি খোঁজ করলাম কোনো লোককে দেখা যায় না আমি আবার গাছের কাছে যাইয়া দেখি করাতিরে যেইভাবে গাছটা কাটে এইভাবে গাছটা কেটে রয়েছে এবং আমি তাকায়া দেখি শুধু গাছটা কাটা রয় নাই আমি যখন করাতি খোঁজ করতে গেলাম আয়েশা দেখি গাছটা নিজে নিজে তক্তা হয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম কিরে তক্ত হলো কিভাবে তক্তা করার মতো কোনো মানুষ দেখি না কাঠুরি দেখি না মিস্ত্রি দেখি না কে তক্তা করলো আমি আবার তালাশ করলাম কে এটার তক্তা করলো না তো তাড়াতাড়ি বিশাল লম্বা গাছ আমি এটা খোঁজ করে দেখলাম নাই নাই কোনো মানুষকে পাওয়া যায় না আবার আমি আমার গাছের কাছে আবার আসলাম আয়েশা দেখি তক্তা গুলো এক একটা সাথে এক একটা লাইগা একটা বিশাল বড় নৌকা হয়ে গেছে কি হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলুন কি হয়েছে এবার আমি চিন্তায় পড়ে গেলাম নৌকা তো হইলো এটা পানিতে নামাবো কিভাবে এটা পাড়ের মধ্যে আমি চিন্তিত হলাম আশেপাশে লোক খোঁজ করতে গেলাম ডাক দিতে গেলাম হঠাৎ করে তাকায়া দেখি কোনো মানুষকে পাওয়া যায় না আবার আমি নৌকার কাছে এসে দেখি নিজে নিজে নৌকাটা পানির মধ্যে নামিয়া গেছে আবার আমি নৌকা দুইটা বইটা পাই না বইটা দিয়ে আসতে হয় বইটা পাই না নৌকার মধ্যে উঠলাম নৌকার মধ্যে উঠে যখন আমি বসলাম এবার আমি দেখি মাঝি মাল্লা বিহীন নৌকাটা নিজে নিজে চলতেছে আমাকে ওই পার থেকে এই পারে নিয়ে আসছে এই জন্য আমার দেরি হয়ে গেছে আল্লাহু আকবার কথাটা যখন শুনলো সব কাফেররা হাসি ঠাট্টা শুরু করে দিল তুমি এত বুদ্ধিমান মানুষ কেমনে বেবুদ্ধির কথা কও বুঝের মানুষ কেমনে বেবুঝের কথা হোক কেমনে এত বড় গাছটা কেটে গেল কাটার পর এটা তক্তা হয়ে গেল তক্তা হয়ে নৌকা হয়ে গেল নৌকা হয়ে নাইমে গেল নাইমে এটা পানির মধ্যে চললো চইলা তোমারে পার করে দিল তুমি বুঝি আর কথা বলতে পারো না এটা বুঝি সম্ভব হয় আজকে আমার আল্লাহর পরিচয় দেব না শুধু আমি কিভাবে আসতাম এই ঘটনাটা বলে আমি আজকে চলে যাব আর পরে আবার আসবো আমার এই ঘটনাটা তোমাদের বিশ্বাস হয় না ওইটা কিভাবে হইলো দিনে দিনে এত বড় নৌকা কিভাবে হয় বিশ্বাস হয় না ডাক দিয়া কইরে আল্লাহর গোলাম যদি বিশ্বাস না হয় তোমরা কি মনে করছো আপনা আপনি এত বড় আসমানটা হয়ে গেল সূর্যটা হয়ে গেল আমার এগুলার বুঝি মালিক নাই আল্লাহু আকবার বলেন না কইভাবে যদি এটা যদি এইভাবে গাছ না হইয়া নৌকা না হইয়া যদি না হইতে পারে তাহলে তোমরা কি মনে করছো এমনি এমনিতে আসমান হয়ে গেছে এমনি এমনিতে জমিন হয়ে গেছে আসমান এবং জমিনের মালিক আছে না নাই দুই হাত উঠে বলুন আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই কিন্তু আজকে দুঃখ লাগে আফসোস লাগে ওই মালিক আমার কাছে টাকা চায় না সম্পদ চায় না মালিক বলে উদউনি আস্তা জিবলাকু মো বান্দা আমাকে ডাকো আমি তোমার জবাব দেব আমি আল্লাহ তোর কাছে কিছুই চাই না ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তোর কাছে চাই তুই আমার ইবাদত কর আমি টাকা চাই না পয়সা চাই না যদি আমার কোনো আওয়াজ শুনো আমি আল্লাহর কথা যদি কোনো জায়গায় শোনা যায় দেরি করিস না বান্দা বসে যায় বসে গেলে লাভ হবে তোর বসাটাকে আমি আল্লাহ প্রত্যেকটি শ্বাস নিঃশ্বাসে একটা করে নেক আমল আমি আল্লাহ দিয়ে দিচ্ছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে দুঃখ লাগে আফসোস লাগে
মাহফিলে মানুষ পাওয়া যায় না, বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হইলে মানুষের অভাব হয় না, কথা বলেন ঠিক কিনা? ক্রিকেট খেলার ফাইনালের দিন ডান্সের আয়োজন হয়, বিভিন্ন অতিথিদেরকে নিমন্ত্রণ করা হয়, মানুষের অভাব হয় না, বুড়া মুরব্বী সবাই যায় দাঁড়ায় থাকে, কিন্তু মাহফিলের যখন সময় হয় কত রকমের উদাহরণ দিয়া কেমনে মাহফিলটাকে বন্ধ করা যাবে, মাহফিলটাকে বাদ দেওয়া যাবে, কেমনে মাহফিলটাকে শেষ করা যাবে না, আসার প্রোগ্রাম করা যাবে, এইটা আমার আপনার মধ্যে চিন্তা চেতনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও বন্ধু বন্ধু রে আমার আল্লাহ কেমন আল্লাহ একটু খেয়াল করে দেখেন। গত পরশু দিন রাতের ঘটনা শুনেন, ঢাকা থেকে বরগুনাগামী একটা লঞ্চ যখন ছেড়ে আসলো, বরগুনা ঘাট থেকে 15 মিনিটের রাস্তা থাকার আগে হঠাৎ করে লঞ্চের মধ্যে আগুন ধরে গেল। প্রায় বাংলাদেশের এই বাংলাদেশের প্রায় 70-80 জন মানুষ পুইরা ছাই হয়ে গেছে। ও মুসলমান একটু খেয়াল করে দেখো, এখন আমার আল্লাহকে মানতে চাও না, এখনো নামাজের দিকে আসতে চাও না, এখনো কবরের ভয় তোমার অন্তরে তুমি ঢুকাইতে চাও না, একটা বার খেয়াল করে দেখো যে আগুন পানি দ্বারা নিবানো হয়, কথা বলেন ঠিক কি না? তোমার বাড়িতে আগুন লাগলে পায়ার সার্ভিস পানি দিয়ে আগুন নিবায়, তোমার দোকানে আগুন লাগলে পায়ার সার্ভিস পানি দিয়ে আগুন নিবায়, তোমার কারখানা আগুন লাগলে ফায়ার সার্ভিস পানি দিয়ে আগুন নিবায়। কিন্তু একটা পানির মধ্যে লঞ্চটা ছিল, চতুর্দিক দিয়ে কোটি কোটি গ্যালন পানি ছিল, এক পোটা পানি দিয়া ওই জাহাজের আগুন নিবাইতে পারে নাই। তিনি আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, রে বন্দা তোর কাছে পানি থাকবে, কিন্তু আমি আল্লাহ তার মরণটা এইভাবে লিখে দিলাম, পানির মধ্যে জাহাজ, জাহাজের মধ্যে আগুন, আগুনের মধ্যে মানুষের লাশ। আমি এখন আপনাদের মাদ্রাসার মধ্যে বৈশা মোবাইলটা হাতে নিয়ে দেখি, একটা বাচ্চার ফিটার আছে, দুধের ফিটার আছে, কিন্তু বাচ্চাটা আগুনে কয়লা হয়ে। ও মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, কেন এই দুনিয়ার তোরাই বড়াই, কেন তুমি দুনিয়ার মায়ায় পড়ে আছো, তুমি দুনিয়া দুনিয়া নিয়ে থাকো, তুমি একটা বার চিন্তা করো না, হয়তো বা আগামী দিন তোমার জন্য সকাল, না হয় আমার আপনার জন্য আগামী দিন ফরকাল, কথা কয় না? জোরে বলুন ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ কয় বান্দা, আমি কোরআন শরীফ থেকে আয়াত নিয়েছি, সুযোগ নাই মনে হয় বুঝি মা ছেলে এখানেই মৃত্যুবরণ করতে হবে, যাও আমিও মরে যাব, তুমিও মরে যাইতে হবে, বাঁচার কোনো উপায় নাই, নিচে পানি উপরে আগুন, আমরা কি করব, যাক যদি আমরা দুজনে মরে যাই আবার হাসরের ময়দানে দেখা হবে। মহিলাটা বলতেছে কানতে কানতে, আমি কালকে দেখলাম লাইভের মধ্যে, আমি এই কথা বলতে বলতে দেখতেছি হঠাৎ করে আমার লসটা একেবারে নদীর কাছে চলে গেল, এমন সময় অনেক মানুষ লাফাইয়া পড়তেছে, আমি আমার ছেলেকে বললাম বাবা তুমি লাভ দাও, যেও লাভ দিল, আমি মাও লাভ দিয়ে মনে হয় যেন 5 মিনিটের মতো পানির নিচে যাইয়া খপ করে থেকে আমার ছেলে, তাকে আমি হাতে ধইরা আমি উঠে গেলাম নদীর পারে, মাও বাঁচত ছেলেও বাঁচত, যারা মৃত্যুর আশা ছেড়ে দিল আল্লাহ তাদেরকে বাঁচাইছে, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না বেঠি? কিন্তু যারা মৃত্যুর চিন্তাই ছিল না, ঘুমন্ত অবস্থায় ছিল, কত মানুষ ঘুমের ঘরে ছিল, ওঠার সুযোগ পায় নাই, একটা মেয়ে দেখছি কাঁদতেছে, তার বোন, বোনের দুইটা বাচ্চা, তার মা সহ গতকালকে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, মেয়েটা বলে আমি কোনো রকম একটা মানুষের সাথে ধরে আমি কোনো রকম আমি সাতরাইয়া নদীটা পার হয়েছি, কিন্তু আমার মাও নাই, আমার বোনও নাই, বোনের দুইটা ছেলেও নাই, আ বন্ধু কিসের এত অহংকার? এই জন্য আমার আল্লাহ বলে বন্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা মানুষ তাকাইনু, দুনিয়ার জমিনে তুমি যদি ইমানদার হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি আল্লাহর গোলাম হও, তাহলে যত বিপদ আসুক না কেন তুমি ধৈর্য ধরো এবং নামাজ পড়ো। কি পড়ো? জোরে বলুন কি পড়ো? যদি নামাজ পড়ো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তোর সাথে আছি, চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমার বন্ধুরা আজকে দুঃখ লাগে, হুজুর ওয়াজ করেন ভালো লাগে, সারা রাত্র আলোচনা করেন নিঃশ্রী কত মজা লাগে, নামাজের কথা কইেন না, কথা কয় না? একজনে ঠিক কইলা সবাই চুপ করে রয়েছে, কথা বলেন ঠিক না বেঠি? সারা রাত্র ওয়াজ শুনে সকালবেলা ফুটবলের মতো গুছা হইয়া লম্বা কম্বলের নিচে ঘুমাইয়া থাকি, অ বন্ধু
নামাজ নাই সকালবেলা দোকানে যাইয়া বাম হাতে সাবান হাতে সিগারেট এক টান চা খায় আর এক টান সিগারেট দিয়া কই শিরি গতকালকে মথুরাপুরের মাহফিলের হুজুরের ওয়াশটা অত্যন্ত সুন্দর দোকানদারে আমি যাইতে পারি নাই ওয়াশ শুনলা কি শুনলা কয় জানি না কি জানো না কয় জানি না যে হেই দেই জানি না কথা কোন ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক না বেটি আ বন্ধু এই দুনিয়া রং তামাশার দুনিয়া না এই দুনিয়া হাসির একটার দুনিয়া না এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ফালিয়াদহু ওয়ালিহু ওয়ানিয়াবকু কাসীরা চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি আ বন্ধু গভীর মনোযোগ বন্ধুর এই দুনিয়া এমন একটা দুনিয়া যেই দুনিয়াতে আসার প্রোগ্রাম আছে থাকার কোন প্রোগ্রাম এমন একটা দুনিয়ার মুসাফির আমরা রে বন্ধু যেই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাবার বেলায় কোন সিরিয়াল নাই ঠিক কিনা বলেন কোটি টাকার মালিক তুমি অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফারাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে জোরে বলুন ঠিক না ঠিক আরো জোরে বলুন ঠিক না ঠিক আরে হৃদয়েতে আছে যার নম্রতা সদা রহমত আসিবে সেথায় প্রভুর আদা বরর বরাই করলে তো আরে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনে খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব স্মরণ থাকতে সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার আ বন্ধু যেহেতু মাদ্রাসার মাহফিল অন্যদিকে গেলাম না দেখটা আমলের কথা বলে যায় যেন আগামী কাল থেকে যদি আপনার জীবনটা পরিবর্তন হয়ে যায় এই মথুরাপুরের একটা বেনামাজি যদি নামাজি হয় একটা মা বাবার কষ্ট দেওয়া মনের মানুষ যদি মা বাবাকে কাদমত করে খোদার কসম আজকের মাহফিল সাকসেস শুধু মাহফিল সাকসেস নয় কবরবাসীদের কবর আজাব বন্ধ কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার বন্ধুরা আজকে মানুষ হবে কোত্থেকে আজকে আফসোস লাগে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই না আমার মেয়েকে আমি মাদ্রাসায় দিতে চাই না কথা বলেন ঠিক কিনা আমি চাই আমার ছেলেটা অক্সফোর্ড ভার্সিটিতে পড়বে আমি চাই আমার মেয়েটা একটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়বে বন্ধু না রে না তুমি যদি একটু খেয়াল করে দেখো আমার আল্লাহর কোরআনের কেমন পাওয়ার আমার আল্লাহর কোরআনের কেমন শান আমার আল্লাহ নিজেই বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারআইতা খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকে বলে রে আমার মথুরাপুরের বান্দারা একটু গভীর মনোযোগ লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারআইতা খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ আমি আল্লাহ যদি এই কোরআনটাকে কোন পাহাড়ের উপর নাজিল করতাম আমার পাহাড় এই কোরআনের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো
কোরআনটাকে পাহাড়ে নাযিল করলেন আমার নবীর উপরে আমার আপনার এই 8 বছরের 12 বছরের সন্তানগুলোর কলবের মধ্যে কোরআন মুখস্থ আছে না নাই আর জোরে বলুন আছে না নাই ও বন্ধু বন্ধুরে কোরআন এমন একটা কিতাব আমার আল্লাহ বলেন তোমার দৈনন্দিন জীবন তোমার সামাজিক জীবন তোমার ব্যবসায়িক জীবন তোমার ধর্মীয় জীবন তোমার রাজনৈতিক জীবন যা কিছু তুমি তালাশ করো না কেন আমার আল্লাহর কোরআনের মধ্যে সব কিছুর সন্ধান সব কিছুর সমাধান আছে নাকি নাই সবাই বলুন আছে নাকি নাই আরো জোরে বলুন আছে নাকি নাই এইজন্য আমার বন্ধুরা কোরআনের প্রতি একটু ভালোবাসা রাখবেন সন্তানগুলোর একটু মাদ্রাসা মুখী করবেন কারণ ভারতের একটা ব্যক্তি শিব শক্তি সৌরাজ্য লোকটা অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিল অনেক বড় ডক্টরেট ডিগ্রি সে যখন লেখাপড়া শেষ করলো শেষ কইরা সে কয় আমি আবার ধর্ম নিয়ে রিসার্চ করব বাইবেল গ্রন্থ রিসার্চ করে দেখে বাইবেলের মধ্যে ভুল ত্রিপিটক গ্রন্থ রিসার্চ করে দেখে ত্রিপিটকের মধ্যে ভুল গীতার মধ্যে রিচার্জ করে দেখে হিন্দুদের গীতার মধ্যে ভুল এবার কয় আমি একটু কোরআনটাকে রিচার্জ করব দেখি কোরআনের কোথাও ভুল পাওয়া যায় কিনা অ বন্ধু বন্ধুরে ওই শিব শক্তি সৌরাজ্য কোরআনের ভুল তালাশ করতে যাইয়া সে দেখতেছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই তার সমস্ত জীবনটার মধ্যে ভুল সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ নিলে বাড়ি যেয়ে কইয়েন ধরে বলেন না সুবহানাল্লাহ কোরআনে ভুল না তার জীবনে ভুল জোরে বলুন কোথায় ভুল সে চিন্তায় পরেশান হয়ে গেল হায় রে কোরআন বলে কি আর আমার জীবনটা চালাইলাম কি লোকটা পরেশান হয়ে গেলেন রাত্রে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না খাবার খাইতে গেলে খাবার খাইতে পারে না রাত্রে ঘুমাইতে গেলে চিন্তিত হয়ে যায় একদিন ঘুমাইয়া গেছে মনে মনে কয় যদি আমি মুসলমান হয়ে যাইতে পারতাম কিন্তু মুসলমান হইলে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে কেমনে আমি মুসলমান হব কিন্তু আমার মনে চায় আমি মুসলমান হয়ে যাব এই চিন্তা করে করে শিব শক্তি সৌরাজ্য রাতের অন্ধকারে যখন ঘুমিয়ে গেলেন হঠাৎ করে দেখেন ঘুমের মধ্যে আমার মদিনার নবী তার সামনে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার বলেন না আই শিব শক্তি সৌরাজ্য বলেন আমি দেখি ঘুমের মধ্যে মদিনার নবী আমার সামনে হাজির হয়ে গেল আর আমাকে বলতেছে তুই আর বিধর্মী থাকিস না যেহেতু আমার কোরআন রিচার্জ করতে যাইয়া দেখলি কোরআনে কোনো ভুল নাই তোর জীবনের মধ্যে বলতে হলে তুই আমার সাথে পইরা নে সবাই পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু বন্ধুরে শিব শক্তি সৌরাষ্ট্র বলেন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি চোখ খুলে দেখি এখন আমার ঠোঁট গুলা লড়তেছে আর কলেমা শরীফ জবান থেকে বের হচ্ছে কেমন নবীও যিনি আইসা ঘুমের ঘরে একটা বিধর্মীকে মুসলমান বানায় তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন জোরে বলুন রহমাতাল লিল রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বললেন জান্নাতের রুমে রুমে লেখা অনেকে কয় না মনে করছেন কইলে গুনা হইব গুনা হইলে সবটি গুনা আমারে দিয়ে দিন গুনাগুলো আমারে দিয়েন আর যদি সওয়াব হয় সওয়াবগুলো আপনাদের কাছে থাক আমারে দেওয়ার লাগতো না আর অসুবিধা আছে নি কি কথা কন না কা যদি এটা বললে গুনা হয় সবটি গুনা আমারে দিয়েন সওয়াবগুলো আপনারা রাখকে দেন আমার সওয়াব দিয়েন না মহব্বতে বলেন রহমতে আলম নবী নূরে মুজাস সাহাবীরা আয়াতের বানায় বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বাইরে উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার এই জন্য আমার বন্ধুরা নবী আমার আরবের জমিনে সোনার পাহাড় রেখে যায় নাই নবী আমার কোটি কোটি টাকার মালিক আমাদেরকে বানায় যায় নাই তবে আমার নবী বলেন উম্মত দুইটা জিনিস আমি নবী তোদের কাছে আমানত রেখে দিলাম কিয়ামত পর্যন্ত যদি দুইটা জিনিস তোদের কাছে রাখতে পারোস রে কথা দিলাম দুনিয়ার কোনো অভাব তোকে ধরবে না দুনিয়ার কোনো ধ্বংস তোকে পাবে না ও নবী এইটা কিনজি কোন জিনিস এটা কি গো নবী নবী আমার বলেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল আমার আল্লাহর কিতাব আমি নবীজির সুন্নাহ